নমস্কার আমি অভিনেতা সুব্রত দত্ত হ্যাপি রেডিও চ্যানেলের সমস্ত শ্রোতাদের এবং দর্শকদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ গত নাইনথ অগস্ট আর কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটল যিনি ধর্ষিতা হলেন কর্মক্ষেত্রে বা কর্মস্থলে যেখানেই হোক এত নিন্দনীয় কি আমি নিজে খুবই লজ্জিত আমরা সোশ্যাল মিডিয়া কাঁপায় পার্টি হলে পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু হলে আমরা সোশ্যাল মিডিয়া কাঁপাই পার্টি হলে সোশ্যাল মিডিয়া কাঁ পাই যোগ আমরা শেয়ার করি হ্যাপি বার্থডে বলি তো প্লিজ এটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন এটা একদম অরাজনৈতিক বক্তব্য আমি ঘটনাচক্রে আগে জামশেদপুরে ছিলাম তারপর এখন আমি পুরুলিয়া এসেছি এবং আমি পুরো এটার এটার জন্য আমি নিজেকে মানে লজ্জিত অনুভব করছি কি আমার কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না এবং আজ পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটছে আমি সবাইকে বলবো পার্টি ধর্ম জাত নির্বিশেষে এর বিচার হওয়া দরকার এবং যে ঘটনাটা ঘটলো ওনার মায়ের বক্তব্য আমি এবিপি আনন্দতে শুনলাম বা যে কোনো একটা মিডিয়াতে আরও অনেক মিডিয়াতেও শুনলাম আমার মনে হয় কি এর জন্য আমাদের প্রত্যেকের নরনারী নির্বিশেষে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার এবং এমন পানিশমেন্ট দেওয়া দরকার এবং যিনি করেছেন বা যারা করেছেন তাদের খুঁজে বের করে এবং সেটা পুলিশদের কাজ নিশ্চয়ই আমি তো আর করতে পারবো না যাদের কাজ যারা এই দায়িত্বে রয়েছেন তাদের এই দায়িত্বটা নিতে হবে এবং তাকে এমন শাস্তি দিতে হবে যাতে পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে শুধু নয় কোনো পৃথিবীর কোনো জায়গায় যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা উইমেন এম্পাওয়ার নিয়ে অনেক কথা বলছি উইমেন এম্পাওয়ারমেন্ট নারীদের অধিকার আর আমরা বর্বরোচিত জানোয়ারের মতো কাজ করছি কথা বল সবার উপরে মনুষ্যত্ব মানুষত্ব নয় ওটা তো আছেই সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নয় তো আমরা সেই মনুষ্যত্বটা কোথাও না কোথাও হারিয়ে ফেলেছি এর বেশি কী বলব আমি ঠিক বুঝতে পারছি না তো আমার মনে হয় কি খুব তাড়াতাড়ি এর বিচার এবং শাস্তি দুটোই হওয়া দরকার এবং এখানে রাজনৈতিক দলের মধ্যে ঝগড়া না করে আবার বলবো কি জাতি ধর্ম রাজনৈতিক পার্টি নর নারী নির্বিশেষে এর বিচার হওয়া দরকার এবং শাস্তি খুব তাড়াতাড়ি হওয়া দরকার ধন্যবাদ